ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া আল জুবাইল প্রাদেশিক যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সৌদি আরবের আল জুবাইলে আল জুবাইল প্রাদেশিক যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্থানীয় আলমুদিনা রেস্টুরেন্টে আল জুবাইল প্রাদেশিক যুবদলের সভাপতি হাজি এনামুল হক মনির সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোতালেব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল জুবাইল প্রাদেশিক বিএনপির প্রধান উপদেষ্টা সোহেল আরমান। প্রধান বক্তা ছিলেন আল জুবাইল প্রাদেশিক বিএনপির সভাপতি হেলাল উদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন, স্বাগত বক্তব্য রাখেন যুবদলের সিনিয়র সহ সভাপতি নাজমুল হাসান সোহাগ। বিশেষ অতিথি ছিলেন আল জুবাইল প্রাদেশিক বিএনপির সিনিয়র সহসভাপতি নাসির সর্দার, পূর্বাঞ্চল কেন্দ্রীয় শ্রমিক দলের সহসভাপতি জালাল উদ্দিন মোল্লা, আল জুবাইল প্রাদেশিক বিএনপির সহসভাপতি রাসেল আহমেদ ভূঁইয়া, আল জুবাইল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী আমিনুর রহমান খাদেম, আল জুবাইল প্রাদেশিক শ্রমিক দলের সভাপতি আবু জুয়েল, আল জুবাইল প্রাদেশিক বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাব্বি, আল জুবাইল স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সাগর, আল জুবাইল প্রাদেশিক বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন তালুকদার। এ সময় আল জুবাইল প্রাদেশিক বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। আমাদের সৌদি আরবের স্টাফ রিপোর্টার মুখলেসুর রহমান অভির তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।